মার্কেটক্যাপ বঙ্গো টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে BTCs সাতোশি কয়েনের প্রাইস প্রেডিকশন নিয়ে কথা বলতে চাই। এবং আপনারা জানেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপের উপর ডিপেন্ড করেই কোনো একটা কয়েনের প্রাইস ধরা হয়। সো ঠিক সেমভাবে BTCs সাতোশির মার্কেট ক্যাপ কত হবে এবং কত হলে এটার প্রাইস আসলে কত থেকে শুরু হতে পারে সেটা নিয়ে আজকে ছুলছেড়া বিশ্লেষণ করবে ভিডিওটির মাধ্যমে। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওর মূল টপিক্সে চলে যাব। পাশাপাশি হচ্ছে আমি আপনাদেরকে আজকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা অনেকেই BTCs সাতোশি প্রাইস নিয়ে প্রিডিকশন নিয়ে কথা বলে থাকেন, যে অনেকে বলে $2000 হবে, $3000, অনেকে বলছে যে এটার স্টার্টিং প্রাইসটা $4000 পর্যন্ত থেকে শুরু হতে পারে। সো আজকের ভিডিওটি দেখলে আপনার মধ্যে যে এরকম একটা উদ্গ্রীব যে প্রাইসটা নিয়ে প্রিডিকশনটা নিয়ে সেটা অনেকটা কেটে যাবে। এবং আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে মার্কেট ক্যাপের উপর ডিপেন্ড করে প্রাইসটা কত হতে পারে BTCs সাতোশির স্টার্টিং, সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মূল প্রসেসে। সো ফ্রেন্ডস, বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে BTCs কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে 2.1 বিলিয়ন, সেটার মধ্যে হচ্ছে 384 মিলিয়ন কয়েন কিন্তু অলরেডি সার্কুলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। সো আজকের আমি যে প্রেডিকশানটা দিব সেটা হচ্ছে টোটাল 400 মিলিয়ন কয়েনের প্রাইস প্রেডিকশান। আপনারা জানেন যে জুন মাসে কিন্তু BTCs সাতোশি মেইনেটে চলে আসবে। সো আমরা 400 মিলিয়ন কয়েনের উপর ডিপেন্ড করে আজকের প্রাইস প্রেডিকশানটা আমি দিতে চাই। সো ফ্রেন্ডস, মোবাইল স্ক্রিনে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন BTCs সাতোশির প্রাইস প্রেডিকশন নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে 2022 সালে যদি BTCs সাতোশিটা কিন্তু এই জুনে কিন্তু মাইনেটে চলে আসবে, মাইনেটে আসার পরপরই কিন্তু এটা লিস্টেড হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন 2022 সালে যদি BTCs সাতোশিটা যদি মার্কেট ক্যাপ যদি 562 মিলিয়ন নিয়ে যদি 562 মিলিয়ন ইউএসডি নিয়ে যদি মার্কেট ক্যাপটা নিয়ে যদি শুরু করে, তাহলে এটার প্রাইস $1.07 থেকে শুরু করে $12 পর্যন্ত হতে পারে 2022 সালে। এবং এটার যদি মার্কেট ক্যাপ যদি 2.62 বিলিয়ন যদি হয়, তাহলে এটার প্রাইসটা শুরু হতে পারে $5 থেকে। এবং এটা যদি 16.81 বিলিয়ন সার্কুলেশন নিয়ে মার্কেট ক্যাপ নিয়ে যদি শুরু করে, তাহলে এটার প্রাইসটা দাঁড়াতে পারে $32। সো ফ্রেন্ডস, আপনারা জানেন যে মার্কেট ক্যাপ যত বেশি হবে এখানে সেটার প্রাইসটা কিন্তু তত বেশি হবে। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপের উপর ডিপেন্ড করে এটার প্রাইসটা কত হতে পারে। সো ফ্রেন্ডস, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বিটকয়েন সবচেয়ে মাদার অফ ক্রিপ্টোকারেন্সি বলুন অথবা ফাদার অফ ক্রিপ্টোকারেন্সি বলুন, বিটকয়েনের কিন্তু প্রাইস বর্তমানে প্রায় $32,000 ইউএসডি। এবং এটার মার্কেট ক্যাপ যদি আমি বলি, টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে $557 বিলিয়ন। সো বুঝতে পারছেন যে বিটকয়েনের টোটাল সার্কুলেশন হচ্ছে 19 মিলিয়ন এবং তাদের ২১ মিলিয়ন, বাট মার্কেটে রয়েছে হচ্ছে 19 মিলিয়ন কয়েন। এবং 19 মিলিয়ন কয়েনকে আপনি যদি 557 বিলিয়ন দিয়ে যদি ভাগ দেন, তাহলে এটার মার্কেট প্রাইস দাঁড়াবে হচ্ছে $29,000 ইউএসডি। সো ফ্রেন্ডস, বুঝতে পারছেন যে বিটকয়েনের মার্কেট ক্যাপ রয়েছে 557 বিলিয়ন, দ্যাট মিন্স হচ্ছে এটার প্রাইসটা $50,000-$60,000 ইউএসডি পর্যন্ত পৌঁছে গিয়েছিল একটা বিটকয়েনের প্রাইস। এবং আমি যদি আপনাকে বলে রাখি, যদি BTCs সাতোশি হয়তো শুরুতে এমন একটা মার্কেট ক্যাপ নিয়ে হয়তো উঠতে পারবে না, বাট তারপরেও যদি এই কয়েনটা যদি শুরুতে যদি 562 মিলিয়ন কয়েন নিয়ে, মানে 1 বিলিয়নের অর্ধেক মার্কেট ক্যাপ নিয়ে যদি এটা স্টার্ট করে, তাহলে এটার প্রাইসটা কিন্তু $1-$7 পর্যন্ত হতে পারে। এবং এটার যদি প্রাইস যদি 458 বিলিয়ন, দ্যাট মিন্স হচ্ছে যদি বিটকয়েনের কাছাকাছি যদি মার্কেট ক্যাপ হয়, তাহলে এটার 400 মিলিয়ন যে কয়েন রয়েছে BTCs সাতোশি অলরেডি মাইনিং অবস্থায়, সেটার প্রাইসটা দাঁড়াবে $930। সো ফ্রেন্ডস, বুঝতে পারছেন মূলত হচ্ছে এটার মার্কেট ক্যাপের উপর ডিপেন্ড করে BTCs সাতোশি প্রাইসটা হবে। এবং আমরা আশা করি, যেহেতু বিটকয়েনের এটাকে সেকেন্ড প্রজেক্ট বলা হয় এবং অনেক বড় বড় কোম্পানি কিন্তু এখানে মার্কেট ক্যাপ তৈরি করার জন্য এখানে লিকুইডিটি প্রোভাইড করবে, আমরা আশা করি যে যত বেশি লিকুইডিটি প্রোভাইড করবে মার্কেট ক্যাপটা তত বেশি গিয়ে দাঁড়াবে। সো ফ্রেন্ডস, এ হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। এবং আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্যই আজকের ভিডিওটি করা। আপনারা যারা হুজুগে বাঙালি, যারা হচ্ছে কোনো কিছু চিন্তাভাবনা না করে, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এক্সপিরিয়েন্স গেদার না করে, কোনো একটা বিষয় নিয়ে শুধু অবজেকশন দিতে থাকেন এবং প্রাইস প্রেডিকশন দিয়ে থাকেন $400, $500, $5,000, $6,000 এমনটা করে, বাট এমনটা কিছু নয়। BTCs প্রাইসটা ডিপেন্ড করবে মার্কেট ক্যাপের উপরে, যত বেশি লিকুইডিটি প্রোভাইড করতে পারবে তত বেশি এটার মার্কেট ক্যাপটা হবে এবং তত বেশি এটার প্রাইসটা আপস করতে থাকবে। সো এ হচ্ছে মোটামুটি আজকের ভিডিও।
ভিডিও আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আজকে ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই নিফটি ছাড়ে বিটিসিএস সাতোশির প্রাইসটা কত হবে সেটা নিয়ে আসলে জলঘোলা করবেন না এবং আমরা চাই এটার প্রাইসটা শুরুতে একটু কম থেকে শুরু হোক কারণ যত বেশি কমে শুরু হবে এটার প্রাইসটা কিন্তু তত বেশি আপস করতে থাকবে এবং এটার মার্কেট ক্যাপটা তত বেশি ভালো হতে থাকবে সো হচ্ছে মোটামুটি আজকের ভিডিও ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিটিসি সাতোশির নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি চ্যানেল প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং বিটিসি সাতোশি যদি জয়েন করে না থাকেন ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে কীভাবে আপনি বিটিসি সাতোশিতে জয়েন করবেন সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে আপনারা জয়েন করে ফেলতে পারেন এবং মাইনিংটা শুরু করে দিতে পারেন সো ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।